Hey everyone, welcome back to our new vlog. তো আজকে তোমরা যে ভিডিওটা দেখতে চলেছো বা যে ব্লগটা দেখতে চলেছো সেটা একদমই অন্যরকম একটা ব্লগ হবে। মানে বলতে পারো আমার 5 দিনের লাইফস্টাইলটাকে একসাথে জুড়ে একটা ব্লগ বানিয়েছি, তাও আবার এতটা ছোটো। মানে বুঝতেই পারছো যে মানে এমন একটা সিচুয়েশান বা এমন একটা পরিস্থিতি ঘটে গেছিলো হঠাৎ করে মাঝখানে যে আমি আর কিচ্ছু করতে পারিনি। তো মানে আজকের ব্লগে আমি শেয়ার করবো, প্রথমত আমার বেশ কিছু পার্ট ডিলিট হয়ে গেছিলো ফোন থেকে, হঠাৎ করেই ডিলিট হয়ে যায়, তো যার কারণে আমি শেয়ার করতে পারিনি তোমাদের সাথে। তো তার জন্য মাঝখান থেকে আমাকে ভিডিওটা শুরু করতে হয়েছে, তোমরা দেখো। তারপরে বাবার বাড়িতে আমি গেছি, সেই পার্টটাও রয়েছে এই ভিডিওতে। বাবার বাড়িতে গেছি, তো সেখানে যাওয়ার পর এমন একটা ঘটনা ঘটে গেছিলো, মানে আমি ভাবতেই পারিনি যে ওরকম একটা জিনিস হয়ে যাবে। তো তার জন্য পুরো একটা দিন আমার এমনিই চলে গেছে। তারপরে আবারও হঠাৎ করে দেখছি ফোন থেকে ভিডিও ডিলিট, তো যার কারণে আমি ভিডিওটা মানে ঠিকঠাক করে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। ভীষণ মনটা খারাপ লাগছে, মানে আমি ভাবতেই পারিনি যে এমনটা হবে আমার সাথে, এইভাবে মানে এত বড় খারাপটা আমার সাথে ঘটতে পারে। কারণ দেখো, একটা সত্যি কথা বলতে বলি, আমরা যেহেতু ভিডিও বানাই, তো ভিডিওতে মানে ভিডিও বানানোটা আমাদের একরকম এখন কাজ হয়ে গেছে বলতে পারো। অবভিয়াসলি এখনকার দিনে মেয়েরা সবাই কেউ কিছু না কিছু করার চেষ্টা করছে, করে চলেছে, কেউ জব করছে, কেউ মানে সবাই কিছু না কিছু করছে। তো মানে আমাদের মতো এখন অনেকেই এই সোশ্যাল প্ল্যাটফর্মটাকেও বেছে নিয়েছে। এখানটা একটা ভালো পরিমাণে আর্নিং হয়, বাড়িতে বসেই কাজকর্মের সাথে ঘর সংসার সামলানোর সাথে সাথে একটা কাজ হচ্ছে, তো যে যার সে তার মতো করে কিন্তু ভালো আছে। তো যেহেতু আমাদের লাইফস্টাইলটাই শেয়ার করাটা একটা কাজের মধ্যে হয়ে গেছে, বাড়ির কাজকর্ম সংসার দেখাশোনার সাথে সাথে, সেখানে যদি এরকম একটা মানে ভিডিও হঠাৎ করে ফোন থেকে যায় না কী কারণ বা কীভাবে ডিলিট হচ্ছে সেটা যদি বুঝতেই না পারি, তো কীরকম মনটা খারাপ লাগে বলো তো। আমি তো প্রথমে হঠাৎ করে এরকম তো ভাবছিলাম যে আমার কি হ্যাক হয়ে গেছে নাকি এরকম আর কি ফোনটা। তো তারপর ভাবলাম ফোনে হ্যাক হলে তো অন্য কিছু হবে, তো ডিলিট কী করে হবে, ভিডিও হয়তো কোনোভাবে ইসে নিয়ে মাঝে মধ্যে ফোন নিয়ে নেওয়া হয়তো কোনোভাবে ডিলিট হয়ে গেছে, তাও স্টোরেও আর পাইনি, মানে যেটা ব্যাকআপ স্টোর থাকে সেখানেও পাচ্ছি না। যাই হোক, তার জন্য ভিডিওটা একটু খাপছাড়া মনে হতে পারে, বাট তোমরা ম্যানেজ করো। তো বাড়ি আসা পর্যন্ত মানে 5 দিন পর পর যা হয়েছে না হয়েছে, 5 দিন বলবো না, 4 দিন আর কি, তো সেগুলো একটু একটু ছোটো ছোটো ক্লিপ রয়েছে কারণ মাঝের ক্লিপ অর্ধেক ডিলিট। তো যাই হোক, পুরো ভিডিও দেখতে থাকো, আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। আর তোমরা প্লিজ একটু মানিয়ে নিও, যেভাবে আমাকে ভালোবাসো, সাপোর্ট করো, সাথে থাকো, সেইভাবেই থাকো। ঘরে এসে ঈশানীর ড্রেস চেঞ্জ হয়ে গেছে, জামা পরে নিয়েছে, এসে এসে চুলটা আছড়ে দিই, তাড়াতাড়ি আসো দেখি, চুলটা আছড়ে দিই আমার সোনামার, চুলটা আছড়ে দিই, সুন্দর হ্যাঁ সব সুন্দর। তুমি নমা ঠাকুরকে পূজা করেছ? ঠিক আছে, অনেকদিন হয়ে গেল এই ফটোগুলো আর মজা হয় না। আজকে মানে আগে যেহেতু জম্মুতে থাকতাম, ওখানে একদম দিদিভাইয়ের সঙ্গে দিদি, তোমরা তো অনেকেই জানবে যারা আমার ব্লগ আগে থেকে দেখবে, তো সেই দিদির সঙ্গে কথা হচ্ছিল, হতে হতে অনেকদিন পর ভিডিও কল করলাম, গিয়ে তারপর দিদি বলছে একটু ঘরটা দেখাও, দেখাতে গিয়ে না এই ফটোগুলোর কাছে এসে এসে দেখাচ্ছিলাম, তখন দেখতে পেলাম যে এখানে কত পরিমাণে পুরো ধুলো জমে গেছে। তো তার জন্য এসে দেখো ধুলোগুলো পরিষ্কার করলাম, আমার খুব পছন্দের একটা ফটো নিলাম। এই ফটোটা এটা হচ্ছে তখন ঈশানী 3 মাসে, বাবা বাবাকেও দেখছে সোনা, ঈশানী নিচ থেকে বসে বসে বলছে মামা বাবাকে দেখো। আর এই যে ফটোটা এটা আমি যখন প্রেগনেন্ট তখনকার ফটো, ঈশানী এটা 3 মাসেরও না, ওই 2-2.5 মাস হবে, 3 মাস হয়নি। এই যে ফটোটা দেখছো এটা হচ্ছে ঈশানীর অন্নপ্রাশনের সময় তোমার ফটো, দাঁড়া ফটোগুলোতে সব তো আমি কাছে অনেকবার কাছ থেকে দেখো, তুমি তোমার ফটো শ্বশুরে দেখো, এটা অন্নপ্রাশনের সময় তোলা ফটো, এই ফটোগুলো কিন্তু একটু ল্যামিনেশন করে দেখো। আর এইগুলো আমার যে হল্লাপাটির টিমটা ছিল সেখান থেকে দেখে নাও ফটোগুলো একবার ভালো করে, দেখিয়ে দিচ্ছি কাছ থেকে। আর এই দেখো ঈশানীকে, এই যে দেখছো আনি লুকিয়ে আছে কোথায় কোথায়, তুমি ওখানে লুকিয়ে আছো,
আপনি খুঁজে পেয়েছিলেন? এই দেখো বেরিয়ে পড়েছি বাবার বাড়ি যাবো বলে, ওই যে মা পেছনে আরেকটা কাকিমা আসছে আর কি ছাড়তে যাবে। ঈশানীকে আজকে নিয়ে যাচ্ছি না, আমি একাই যাচ্ছি। ঈশানী যাচ্ছে না ওর মামা বাড়িতে, ঠিক আছে? দুটোবেলা যাচ্ছ? ঈশানীও রেডি, আমরা হচ্ছে বাবা মানে বাবার বাড়িতে আমি যাচ্ছি, একটু দরকার আছে। তোমাদের দাদাভাইকে আমি জানাইনি যে আমি বাবার বাড়িতে যাচ্ছি, এখনও ফোনই করিনি, মানে ও জানতো আমি যাবো বাট এখনও ফোন করিনি। বাড়িতে আপনি কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছে, সুস্থ আছে, সকলে সুস্থ কামনা করো। নতুন আগে একটি ভিডিও নিয়ে চলে এসেছি, পুরো ভিডিও দেখতে থাকো, আশা করছি অনেক ভালো লাগে। না আসুন, হ্যাঁ মানে এখন কত বাজে জানো? 4:54 মানে 5টা বাজে, এই সময় বেরিয়েছি। ওইদিকে সূর্য যে অস্ত যাচ্ছে এরকম ব্যাপার, দেখি তোমাদের দাদাভাইকে ফোন করি। ট্রেন অনেক আছে, ট্রেন নিয়ে চাপ নেই, ট্রেন পেয়ে যাবো। ওই দেখো ঈশানী, তোমার দাদাভাইকে ফোন করে ওকে জানিয়ে দিই যে আমি বেরিয়ে পড়েছি। মানে এত প্রতিবারে কী হয় জানো তো, হয়ে যাবে আধ ঘন্টা বেরিয়ে যাবো, আধ ঘন্টায় বেরিয়ে যাবো এরকম করে ভাবি, শেষ পর্যন্ত আর বেরোতে পারি না, দেরি হয়ে যায়, তাড়াহুড়ো করে তাড়াহুড়ো করে এরকম করে বেরোয়। কেন রে দাদু ভালো না কেন? টোটোওয়ালা যাবে, টোটোওয়ালা তো অনেকটা দূরে গিয়ে যাবো, ঈশানী খালি টোটোতে যাবে। এটা হচ্ছে বাবা আসছে আমাদেরকে আনার জন্য, আমরা এখান থেকে কিছুটা যাব বাবার সাথে বাবার দোকান পর্যন্ত, তারপর ওদিক থেকে টোটোতে করে যাব। এ দেখুন আজকে ওর নেশা জেগেছে, ও টোটোতে যাবে, তার জন্য বলছে দাদু ভালো না, দাদুর গাড়িতে যাব না, দাদুর গাড়ি ভালো না, আমরা টোটোতেই যাব। চলো 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 আস্তে, দুষ্টুমি করবে না, তুমি খুব বদমাশ হয়েছ। আমি তাহলে চলে যাই, আমি চলে যাই, আমি চলে যাই। আরে টোটো ভালোই তো যাব, ওট 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 চি, হ্যাঁ সাবধানে থাকবেন, চলে আসবে তাড়াতাড়ি, চিন্তা নেই। চলে এলাম, আমরা যাচ্ছি, হ্যাঁ হ্যাঁ ঘুরতেই তো যাচ্ছি, আমরা ঘুরতেই যাচ্ছি। কালকে কালকে ব্যস্ত, না না বাবা কিছু হবে না, কালকে ব্যস্ততার কারণে আর ভিডিও করতে পারিনি, এত ট্রেনে ভিড় ছিল। তোমরা সবাই জানো পাঁশকুড়াতে বন্যা মানে বন্যা টন্যা হয়ে যাওয়ার কারণে ট্রেন প্রচণ্ড লেট চলছিল, তো তার জন্য না আমি আর কালকে ভিডিও করতে পারিনি। বাবার বাড়িতে এসেছি, সকাল থেকে খুব ভালোভাবেই কাটছিল, হঠাৎ করে এই যে আমার হাতের অবস্থা দেখো, দেখতে পাচ্ছ হয়তো, বুঝতে এইবার দেখো বুঝতে পারছ, আমার এই হাতে একটু মানে এমনভাবে লেগেছে আমার মনে হয় আমার হাতটা ভেঙে গেছে, প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে। কিন্তু বোন জাস্ট মানে কি বলবো, এই তো আমার হাতে বাবা, বোনের কাছে জাস্ট আইব্রোটা বানালাম, তারপর বোন বলছে দিদি একটা তোর উপরে লুক ক্রিয়েট করবো, তো বোন ওপরে চলে গেছিলো আর আমি ছিলাম নিচে, হাতটা দেওয়ালের মধ্যে লাগলো পুরো, মানে তোমাদেরকে দুটো হাত দেখালে হয়তো বুঝতে পারবে। এই দেখো দেখতে পেয়েছ কি হয়েছে দেখো আঙুলটা, এইবার বুঝতে পারবে হয়তো, এই যে পুরো এদিকটা থেকে বেঁকে গেছে আমার আঙুলটা, এই যে বেঁকে গেছে পুরো আঙুলটা, এই দেখো। তো যেই দিন আমার হাতটা এরকম হয়ে যায় আঙুলটা, এখন তো তবু একটু কম ছিল, যত সন্ধে হয় আমার আঙুলটা একদম ফুলে গোল হয়ে গেছিলো, এতটাই পর্যন্ত ব্যথা পেয়েছিলাম। তো সেখানে একজন আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, যেহেতু তোমরা সবসময় যেমনি আমার ভালোর সাথে সাথ দাও, তেমনি কিন্তু আমার খারাপ কিছু হলেও তাতে তোমরা আমাকে অনেকটা মানে সাপোর্ট করো, অনেকটা মনোবল বাড়িয়ে তোলো যে কিচ্ছু হবে না, ঠিক হয়ে যাবে। তো সেখানে আমি জানি খারাপ ভালো সব রকমই মানুষ থাকে, একজন কমেন্ট করেছিল বড়লোকি রোগ হয়েছে এটা, তো ভীষণ খারাপ লেগেছিল কমেন্টটা দেখে। দেখো কেউ তো জেনে বুঝে নিশ্চয়ই তার হাতকে এরকম করতে পারবে না, তো মানে এত বড় আঘাতটা নিশ্চয়ই কেউ জেনে বুঝে করে না, হয়ে গেছে লেগে গেছে সেখানে। আমি জানি তোমাদের সাথে শেয়ার করলেও হয়তো তোমরা কেউ কে আর ডাক্তারি করতে পারবে সেটা না, কিন্তু এই যে মনের সাহসটা আমাকে দিতে বা যে মানে ভালোবাসাটা দিতে যে দিদি ভাই কিচ্ছু হবে না, সব থেকে বড় কথা এই যে মনের সাহসটা, তাতেই কিন্তু আমি অর্ধেকটা মানে সুস্থ হয়ে যাই বলতে পারো, বা অনেকটা সাহস পাই যে এটা সেরকম কিছু না, ঠিক হয়ে যাবে। বাট বিশ্বাস করো এতটাই যন্ত্রণা
যন্ত্রণা হচ্ছিল, আর এমনই ভাবে হাতটা ফুলে গেছিল। আমি একটা সময় ভেবেছিলাম হয়তো মানে হাতটা হয়তো আমাকে এই জায়গায় প্লাস্টার করতে হবে, কিন্তু ভগবানের আশীর্বাদে সেটা আর করতে হয়নি। ধীরে ধীরে এখানে সামনেই ডাক্তার দেখাতে গিয়েছিলাম রাত্রেবেলা, তো ওষুধ খেতে আর ওখানে একটা এমনি ওই যে গরম পট্টি যেটা বলে আর কি, সেটা লাগাতেই কিন্তু আঙুলটা ধীরে ধীরে করে দুদিনের মধ্যেই কিন্তু ঠিক হয়ে যায়। এটাই হলো ব্যাপার। আর আমি মনে করি রোগ কিন্তু যে কোনো মানুষেরই হতে পারে, বড় লোকের রোগ আবার মানে গরিব লোকের রোগ, এরকমটা আমি কখনোই জানি না বা শুনিনি। যাই হোক, কিছু তো আর করার নেই, দুই রকমেরই মানুষ থাকে। মানে এবার বাড়ি যাব, কিচ্ছু ভিডিও করতে পারিনি, ওই যে তোমরা দেখেছো হাতে লেগে গেছিলো, তারপর থেকে আর ভিডিও টিডিও কিচ্ছু করায়নি। এখন মোটামুটি হাতটা ভালো হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, আনি বলছে ও মা আমি বাড়ি যাবো, তাই যে মা হচ্ছে ছাড়তে যাচ্ছে, একটু টুটোতে গিয়ে উঠবো। কাকু চলে এসছে, কাকুকে বলে দিয়েছিলাম সকাল সকাল, আসলে যাওয়ার কথা ছিল বিকালে, যাওয়ার কথা ছিল বিকেলে, কিন্তু যাচ্ছে এখন বিকেলে যাওয়া। এমনি তো মেঘলা রয়েছে, তো তার জন্য আর দেরি করলাম না। ও মা আসি। হ্যাঁ হ্যাঁ, তুমি কবে যাবে চলো না গো। হ্যাঁ তোর যেতেই যায় না, যত বলি চলো 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 ঘর থেকে আর বেরোতেই যায় না। সাবধানে থাকবে। হ্যাঁ ঠিক আছে। তো এই যে ঘর, ঈশানি গেছে স্নান করার জন্য। হ্যাঁ তো দাদু ঠাম্মুর কাছে, যাই হোক দুই তিন দিন বাবার বাড়িতে ছিলাম, এসছি তো বুঝতেই পারছো কত খুশি দাদু ঠাম্মুর কাছে রয়েছে স্নান করছে। তো মানে কি বলবো, এত আমার মানে এখন হাতটা তোমরা দেখতে পারো এই যে দুই সাইড থেকে, মানে এই সাইডে আমার ধাক্কাটা লেগেছিলো, এই সাইড পুরো ফুলে গিয়ে কি হয়ে গেছিলো, এখন ফোলাটা কমেছে। নাহলে তখন মানে এই আঙুলটার সাইজ পুরো অন্যরকম, এরকম বিশেষ করে সন্ধেবেলা পুরো এরকম মানে ফুলে গেছে, এরকম গোল হয়ে আর কি, এত কষ্ট পাচ্ছিলাম, যার জন্য মানে কোনো ভিডিও করিনি। তিন দিন বাবার বাড়িতে কাটিয়ে দিলাম, কিছু ভিডিও হয়নি। ব্যাস বোন একটা মেকআপ লুক পরের দিন ক্রিয়েট করেছিল, তোমরা তো দেখেছো, মানে মন মেজাজে ঠিক ছিল না হাতে লেগে যাওয়ার পর। তো আমি তো শুধু ভয় পাচ্ছিলাম যে আমার যদি হাতটা ভেঙে যায়, আঙুলটা বিশেষ করে কী করে সবটাই সামলাবো, কারণ মানুষদের এই আঙুলটা ভীষণই জরুরি একটা আঙুল। তো এরকম আর কি, তো যাই হোক ভগবানের কৃপাতে কিছু হয়নি, বাস ফুলে পুরো মানে আমার এমন হচ্ছিলো এই সাইডটা ফুলে গেছে, ভেতরটা মানে কনকন করছে, যন্ত্রণা হচ্ছে, এরকম আর কি হচ্ছিলো, বাট সহ্য করার মতো যন্ত্রণা হচ্ছিলো। তো যাই হোক চলো, এই জন্য মানে আর কিচ্ছু ভিডিও করা হয়নি, প্রচুর ভালোভাবে আনন্দ করে কাটিয়েছি। যেহেতু পুজোতে এবছর বাবার বাড়ি যাবো না, আগে থেকেই বলে দিচ্ছি, কারণ প্রতি বছর আমি পুজোতে বাবার বাড়িই চলে যাই, তো এবছর যেহেতু যাবো না তাই আগে থেকেই হচ্ছে গিয়ে দেখা করে চলে এলাম আর কি। তো চলো বাড়ি চলে এসছি, এইবার খাওয়া হবে, তারপরে কি ক্লান্ত লাগছে বিশ্বাস করো। তোমাদের দাদাভাই তো এত ব্যস্ত থাকে এখন যে মানে ঠিক করে ফোনে কথাও হয় না, ফোন টোন সেরকম একটা হয় না, ওখানে নেটওয়ার্কেরও প্রবলেম। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি, জানি না কতটা কি শেয়ার করতে পারলাম, কিছুই শেয়ার করতে পারিনি বলতে পারো, মানে ওই হাতে লেগেছিলো বলে বাবার বাড়িতে গিয়ে ওইটুকুনটাই মনে হয় দেখিয়েছি, নাহলে কিচ্ছু করতে পারিনি। তো চলো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, লাভ ইউ অল, বাই বাই।